আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষভাবে বানানো ছানার মুইঠা, যা গরম ভাত হোক বা রুটি পরোটা যে কোনো সঙ্গে খেতে বেশ ভালো লাগে। আপনারা ডিনারে বা লাঞ্চে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো হয়। তো চলুন বানানো শুরু করা যাক। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম 200 গ্রাম ছানা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ করে রাখা আলু। আলুটাকে আগে থেকে সেদ্ধ করে রাখা ছিল, তারপরে আলুটাকে এইভাবে হাত দিয়ে ম্যাশ করে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচের মতন বেসন, আর বেসনটা খুব বেশি দেওয়ার দরকার নেই, 3 চামচের মতন বেসন দিলেই হবে। এবার আমি দিয়ে দিলাম 1/4 চামচের দিয়ে দিলাম লবণ, মানে স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিলাম 1/4 চামচের চিনি। অল্প একটু গরম মশলার গুঁড়ো দিচ্ছি, আপনারা চাইলে ভাজা মশলার গুঁড়োও দিতে পারেন, আর অল্প একটু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে সমস্ত উপকরণগুলো একসঙ্গে খুব ভালো করে মিশে যায়। সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম, এখন 1 চিমটের মতন দিয়ে দিলাম বেকিং সোডা। এতে মুইঠাগুলো বেশ নরম তুলতুলে হবে আর ভালো করে ঝোলটা সুক করবে, এতে খেতে ভালো লাগবে। বেকিং সোডাটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম, এখন হাতে অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি, আর কিছুটা করে মিশ্রণ হাতের মুঠোর মধ্যে এইভাবে নিতে হবে, আর মুঠোর মধ্যেই রেখে এইভাবে একটু লম্বা শেপ দিয়ে দিতে হবে। এইভাবে মুঠোর মধ্যে বানানো হয় বলে একে মুইঠা বলা হয়। সমস্ত মুইঠাগুলো একইভাবে রেডি করে নিয়েছিলাম, এখন এইগুলোকে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার জন্য কড়াইতে আমি দিয়ে দিলাম 1/2 চামচের সাদা তেল। তেলটা আপনার চাইলে একটু বেশি করেও দিতে পারেন, এতে মুইঠাগুলো ভাজতে অনেক বেশি সুবিধা হবে। আর এখানে আমি অল্প তেল দিয়ে মুইঠাগুলো ভেজে নেব। সমস্ত মুইঠাগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিলাম, আর তেলটা প্রথমে খুব ভালো করে গরম করতে হবে, তারপরেই মুইঠাগুলো দিতে হবে, তাহলে কিন্তু আর মুইঠাগুলো কড়াইতে আটকে যাবে না। এবার মুইঠাগুলোকে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। দুদিকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছিলাম, এবার তুলে রেখে দিচ্ছি। আর কড়াইতে বাকি যে অল্প পরিমাণ তেল আছে, সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে, আর আমি দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা। এখন গোটা জিরে ও শুকনো লঙ্কাটাকে 10 সেকেন্ডের মতন নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। যখন 10 সেকেন্ড ভাজা হয়ে যাবে, ফ্লেমটা লোতে রেখে 1 চামচ দিয়ে দিলাম আদা বাটা, 1 চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/3 চামচের। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচের। এবার বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিতে হবে, তারপর সমস্ত মশলাগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলার থেকে তেল আলাদা হচ্ছে আর জলটা শুকনো হয়ে যাচ্ছে। এইদিকে একটা মিক্সির জার নিয়েছি, তার মধ্যে অল্প একটু দিয়ে দিলাম 4 মগজ, আর অল্প একটু জল দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। 4 মগজগুলোকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম, মিশ্রণটা রেডি হয়ে গেছে। আর ওই দিকেও মিশ্রণটা ঘন হয়ে, মানে তেল আলাদা হয়ে যাচ্ছে আর মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, সেই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 মগজ বাটা। এবার 4 মগজ বাটাটাও মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে 2 মিনিটের মতন এইভাবে মশলাটাকে রান্না করে নিতে হবে। 2 মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী জল, আর আমি দিয়ে দিচ্ছি 7 অনুযায়ী লবণ, 1/4 চামচের, আর আমি দিয়ে দিলাম 1/2 চামচের মতন চিনি। নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে খেতে অনেক বেশি ভালো লাগে। আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। তারপর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিয়েছিলাম, ঝোলটাও ফুটে উঠেছে। এখন ভেজে রাখা ছানার মুইঠাগুলো ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে, আর মিডিয়াম ফ্লেমে মুইঠাগুলোকে প্রায় 6-7 মিনিট রান্না করে নিতে হবে। মাঝে মাঝে এইভাবে একটু উল্টে পাল্টে নিতে হবে, যাতে দুদিক দিয়ে মুইঠাগুলো ভালো করে রান্না হয়ে যায়। প্রায় 7 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছিলাম, এখন আমি 1 চামচের মতন ঘি দিয়ে দিলাম। তারপরে ফ্লেমটা অফ করে এইভাবে মুইঠাটাকে রেখে দিতে হবে, এতে গ্রেভিটা বেশ ঘন হয়ে যাবে আর মুইঠাগুলো আরও বেশি নরম তুলতুলে হয়ে যাবে। সম্পূর্ণ নিরামিষ ছানার মুইঠা একেবারেই রেডি, এবার একটা সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি। দারুণ স্বাদের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।